আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাংলাদেশ হারালো আপনজনকে, শোকবার্তায় প্রধানমন্ত্রী। ক্ষমতা ধরে রাখতে গুম খুন হত্যার রাজনীতি করে জিয়াউর রহমানের পরিবার, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেনি, আবেদনের বিষয়বস্তু দেখে সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। একই পরিবারের তিনজনকে ক্রসফায়ারের অভিযোগে ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি মামলা। সিনহা হত্যায় আদালতে নন্দ দুলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং করোনা মুক্ত হওয়ার পরও বাড়ছে শারীরিক জটিলতা। রাজধানীতে দুইটি সরকারি হাসপাতালে চালু হল পোস্ট কোভিড ক্লিনিক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক জানিয়েছেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রণব মুখার্জি ছিলেন আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। আরও জানাচ্ছেন রোকসানা ইবা। একদিকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অস্ত্রোপচার, তার উপর করোনা সংক্রমণ, ধাক্কা সামলাতে পারলেন না প্রণব মুখার্জি। সোমবার বিকেল 5:45 দিকে ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইটারে বাবার মৃত্যুর কথা জানান। তিনি লেখেন, সেনা হাসপাতালে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা সত্ত্বেও বাবাকে হারাতে হলো। এ সময় পাশে থাকায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। এরপর ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তার মৃত্যুর কথা জানানো হয়। সম্পূর্ণ নিজের দক্ষতায় জাতীয় রাজনীতিতে অপরিহার্য হয়ে উঠেছিলেন প্রণব মুখার্জি। দলের বাইরেও তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। তার মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী ছিলেন প্রণব মুখার্জি। গত 9 আগস্ট রাতে দিল্লির বাড়িতে পড়ে গিয়ে আঘাত পেলে 10 তারিখ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায় তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, এজন্য দ্রুত অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাখা হয় ভেন্টিলেশনে। 13 আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। অস্ত্রোপচারের সময় করোনায় আক্রান্ত ছিলেন প্রণব মুখার্জি। শেষ টুইটে তিনি নিজেই জানিয়েছিলেন করোনা পজিটিভ হওয়ার কথা। 1969 সালে প্রথমবার তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। পরে আরও 4 মেয়াদে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর 2004 সালে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হন। 1973 সালে তিনি প্রথমবারের মতো ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে একাধিক দফায় প্রণব সামলেছেন ভারতের বাণিজ্য, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। 2012 সালে তিনি ভারতের 13তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে 2017 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের প্রতি তার অবদান স্বরূপ 2019 সালে তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে সরকার। বাংলাদেশে অকৃত্রিম বন্ধু ছিলেন ভারতের প্রখ্যাত এই রাজনীতিবিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা অসীম। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও মুখ্য ভূমিকা ছিল তার। তাই প্রণব মুখার্জির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্তৃত হবার নয়। প্রধানমন্ত্রী জানান, প্রণব মুখার্জি ছিলেন বঙ্গবন্ধু পরিবারের বন্ধু এবং অভিভাবক। যে কোনো সংকটে তিনি সাহস যোগাতেন। তার মৃত্যুতে বাংলাদেশ হারল একজন আপনজনকে। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রণব মুখার্জির জন্ম 1935 সালের 11 ডিসেম্বর ভারতের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের মিরাটিতে। রোকসানা ইভা, এটিএন বাংলা। ক্ষমতা দখল করতে গুম খুন হত্যার রাজনীতি চর্চা করেছেন খালেদা জিয়া, তারেক রহমান সহ জিয়াউর রহমানের পরিবার। ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটে খালেদা জিয়াও রাজনীতিকে কলুষিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। মাকে নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে জাতির পিতাকে প্রেরণা জুগিয়েছেন, এজন্য বঙ্গবন্ধু নিশ্চিন্তে রাজনীতি করতে পেরেছেন। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই যে একেবারে নিবেদিত প্রাণ হয়ে তিনি যে আমার মা বাবার পাশে থেকেছেন, তাকে প্রেরণা জুগিয়েছেন, তাকে সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে তিনি যে রাজনীতি করতে সেই রাজনীতি থেকে যেন মনোনিবেশ করতে পারে, তিনি যে দেশের স্বাধীনতা চাইতেন সেই স্বাধীনতার কাজ যেন তিনি সঠিকভাবে করতে পারেন, সে ব্যাপারে আমার মায়ের এক অনবদ্য ভূমিকা রয়েছে। আমি বলবো যে আমার বাবা বোধহয় এরকম একজন সঙ্গী পেয়েছিলেন বলেই তিনি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে দেশের সেবা করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, খুনিদের স্বীকারোক্তিতে প্রমাণিত জিয়ার রহমান বঙ্গবন্ধুর হত্যায় জড়িত, অথচ বিএনপি গলাবাজি করে এই দায় অস্বীকার করতে চাইছে। প্রধানমন্ত্রী বলেন, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়া সহ একটি জাতিকে ধ্বংস করতে যা যা করা দরকার তাই করেছিলেন জিয়ার রহমান। বঙ্গবন্ধু হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল, আর খালেদা জিয়া 2001 সালে ক্ষমতায় এসেই অপারেশন ক্লিন হার্ট নামে যাদেরকে দিয়ে এরকম মানুষ হত্যা করিয়েছে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। জিয়া, জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলি হচ্ছে তাদের হাতে রক্তের দাগ, এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। প্রতিশোধের রাজনীতি নয়, জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে ছাত্রলীগকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত দিক ও আবেদনের বিষয়বস্তু বিবেচনা করে তার সাজা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তিনি জানান, বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন এখনও তার দপ্তরে পৌঁছায়নি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান আইনমন্ত্রী। বিস্তারিত দেখুন একরামুল হক সামার রিপোর্টে। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আড়াই বছরের বেশি সময় কারাভোগের পর গত 25 মার্চ 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সরকারের নির্বাহী আদেশে দেওয়া মুক্তির এই সময়সীমা শেষ হচ্ছে 24 সেপ্টেম্বর। সেজন্য গত 25 আগস্ট পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেন বেগম জিয়ার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা বললেও এখনও তা পাননি বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যে তিনি একটি দরখাস্ত পেয়েছেন যে যেহেতু আগামী সেপ্টেম্বরের 24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। তিনি আমার কাছে পাঠিয়েছেন, এটা এখনও আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই, পৌঁছালে আমরা বিবেচনা করব। খালেদা জিয়া কিন্তু জামিনে নাই এবং কোনো আদালতে কিন্তু তাকে জামিন দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফৌজদারি কার্যবিধির 401(1) ধারায় তার যে দণ্ডাদেশ সেটা স্থগিত করে তাকে 6 মাসের জন্য মুক্তি দেওয়ার জন্য। এ সময় সাংবাদিকরা বেগম জিয়ার আবেদনের ব্যাপারে সরকারের মনোভাব জানতে চান আইনমন্ত্রীর কাছে। ওনাকে যখন 6 মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন 6 মাসের জন্য, তো সেইটা আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নিব। এ সময় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রেডিও, টেলিভিশন ও পত্রিকার অনলাইন ভার্সনের জন্য আলাদা নিবন্ধনের বিধান রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। তবে পত্রিকাগুলো যদি কাগজে ছাপানো সংবাদ হুবহু অনলাইনে প্রকাশ করে তাহলে কোনো অনুমতি লাগবে না বলেও জানান তিনি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন এবং বেতার নিউজ পোর্টাল হিসেবে প্রচার কার্য, যেমন এখন দেখবেন অনেক টেলিভিশন তারা আবার নিউজ পোর্টাল চালাচ্ছে, তো এইটার কোনো অনুমতি নিতে হবে। রেডিও টেলিভিশন তো অনলাইনে করার জন্য না, তারা যেই মাধ্যমে চলবে সেই মাধ্যমে, তারপরে যদি অনলাইন করতে চায় রেডিও টেলিভিশন দুটাকেই
আপনার অনুমতি নিন। পত্রিকা যদি তার যে হার্ড কপি যা আছে সেটাই যদি অনলাইনে দেয় তাহলে তার জন্য অনুমতি লাগবে না, কিন্তু যদি ভ্যারি করে এক্সট্রা কিছু করে তাহলে অবশ্যই অনুমতি ছাড়া করতে পারবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। একই পরিবারের তিনজনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আদালতে এই মামলা দায়ের করেন কক্সবাজারের এক নারী। একই দিনে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিনহা হত্যা মামলার তিন নম্বর আসামি নন্দ দুলাল রক্ষিত। কক্সবাজার প্রতিনিধি মজাম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন পরগারমান। তিন দফায় 14 দিনের রিমান্ড শেষে নন্দদুলাল রক্ষিতকে সোমবার সকাল 10:20 নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাসকামরায়। সেখানে বিকেল 3:30 পর্যন্ত জবানবন্দি দেন তিনি। এরই মধ্যে তৃতীয় দফা রিমান্ড শেষে বেলা 2টার দিকে সাবেক ওসি প্রদীপকে আদালতে এনে আবারও একদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। আপনার সিআরপিসি 167 এবং পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ দেখলেই দেখবেন 15 দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না। এদিকে গত 6 মে গভীর রাতে টেকনাফের রঙ্গিখালীতে 50 লাখ টাকা না দেয় দুই ভাই এবং এক ভাগিনা সহ তিনজনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার ভারপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 41 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আমলি আদালতে রঙ্গিখালীর সুলতানা রাজিয়া মুন্নি এই মামলা করেন। প্রদীপ কুমার দাস এবং মশির রহমান বাড়ির অন্যান্য সদস্যদেরকে বলেন যে আপনারা 50 লক্ষ টাকা নিয়ে আসেন, যদি দিতে না পারেন এদেরকে লাশ আপনাদেরকে দেওয়া হবে। রঙ্গিখালীর গাজীপাড়ার সৈয়দ আলম, তার ভাই নুরুল আলম এবং তাদের ভাগিনাকে একই দিন ওসি প্রদীপের হুকুমে ক্রসফায়ারের নামে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এ মামলায়। নিহতদের লাশ পাওয়া যায় ধান খেতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,281 জনে। সবশেষ 24 ঘন্টায় 12,454টি নমুনা পরীক্ষা করে 2,174 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 17.46%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,12,996 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,980 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,04,887 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 65.46%। মৃতদের মধ্যে 29 জন নারী, 29 জন পুরুষ এবং 4 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন, রাজশাহী বিভাগে 5 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। করোনা মুক্ত হওয়ার পরও অনেকেই মারাত্মক দুর্বলতা, মাথা ঘোরা, অনিয়ন্ত্রিত রক্তচাপ, নিদ্রাহীনতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তারা ফিরতে পারছেন না তাদের স্বাভাবিক কর্মজীবনে। করোনা পরবর্তী এসব সমস্যার চিকিৎসা দিতে রাজধানীর প্রধান 2টি সরকারি হাসপাতালে চালু হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। আরো জানাচ্ছেন ফজলার আপি। চোখ ঘোলা হয়ে আসে, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মনে হচ্ছে যে আমি এক সিঁড়ি আগে বা পরে পা দিচ্ছি এরকম, অথবা আমি পড়ে যাচ্ছি। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা আক্রান্ত সবার, কিন্তু অনেকের ক্ষেত্রেই তা হয়নি। দুর্বলতা আর নানা উপসর্গ তাদের করে তুলেছে আতঙ্কগ্রস্ত। বিকাল হইলে গায়ে খুব ব্যথা আসে, এত ব্যথা আসে যে মনে হয় যেন মাংস পেশিগুলি জমাট হয়ে যায়। ঠান্ডার কারণে যেরকম মাথা ভার হয়ে থাকে এরকম, এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রচণ্ড মাথা ব্যথাও করছে, যেটা আমার আগে ছিল না। চিকিৎসকরা বলছেন করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে অনেকেই আশঙ্কাজনক মানসিক অবসাদে ভুগছেন। 14 দিন বা 21 দিনের মানুষটা যে অসুস্থ ছিল করোনাকালীন সময়, তার চেয়ে বেশি ভয়াবহ অসুস্থ হয়ে যাচ্ছে তার পরবর্তী সময়। মানসিকভাবে একেবারেই ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকজন পেশেন্ট পেয়েছি যারা সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে প্রেজেন্ট করছে, মানে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলছে, এত বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরবর্তী রোগীদের এসব শারীরিক উপসর্গকে বলছে লং কোভিড।
এগুলোকে হালকা করে দেখার সুযোগ নেই, বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা পরবর্তী কিভাবে জীবন যাপিকা হবে, খাদ্যাভ্যাস কি হবে, সেটা একজন ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। এবং WHO কিন্তু বলেই দিয়েছে যে একটা ফলো আপ প্রিন্টের মধ্যে থাকতে হবে। আমাদের দেশে এটা প্র্যাকটিসটা শুরু হচ্ছে এবং এইটা ব্যক্তিগত পর্যায় থেকে উদ্যোগী হতে হবে, কারণ সরকারের পক্ষে সব কিছু করা পসিবল হবে না। করোনা পরবর্তী নানা জটিলতায় ভোগা রোগীদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থাপন করা হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। কোভিডের চিকিৎসার পরে যে ধরনের জটিলতার সৃষ্টি হয় সেইগুলোকে দেখা এবং সেইগুলোকে অ্যাড্রেস করে তাদের সমাধান দেওয়া, এবং সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে তাদের একটা রিহ্যাবিলিটেশন দেওয়া। এই উদ্দেশ্যে এই পোস্ট অ্যাকিউট কেয়ার ক্লিনিক অফ COVID-19 এবং অ্যান্ড ফলো আপ এই ক্লিনিকটা আমরা শুরু করছি। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেলে সপ্তাহে 2 দিন রবি ও বুধবার এবং বঙ্গবন্ধু মেডিকেলে রবি, মঙ্গল ও বৃহস্পতি এই 3 দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চিকিৎসা নিতে পারবেন করোনা পরবর্তী জটিলতায় ভোগা রোগীরা। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাবুবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রীর বেচাকেনা। খোলা আকাশের নিচে বসা এসব দোকান থেকে মানহীন সুরক্ষার সামগ্রী চলে যাচ্ছে সারা দেশে। রিপোর্ট করেছেন আদিন সজীব। এমন হাকডাক শুনলেই বোঝা যায় এটি রাস্তার পাশে ভাসমান ব্যবসা। পুরান ঢাকার বাবুবাজার করোনা মহামারীর শুরুর দিকে এখানে বসে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হাট। পরিবেশ অস্বাস্থ্যকর হলেও অল্পদিনেই জমে ওঠে। করোনা মহামারী সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতেই নাকি এখানকার সুরক্ষা সামগ্রী ব্যবসা। কিন্তু এখানে নেই কোনো শারীরিক দূরত্ব, উল্টো আছে মাস্ক ব্যবহারের উদাসীনতা। অল্প একটু জায়গার মধ্যেই রোজ বসে শতাধিক দোকান। যদি মাস্কটা থাকে তাই লাঞ্চের যে ধুলাবালি ডেটে যাবে না। এখানে তো অনেক লোকজন, এখানে তো একটা ঝুঁকি আছে ভাই। আমাদের ঝুঁকি না, এখানকার ব্যবসায়ী যত আছে একজন আল্লাহর রহমতে করোনা আক্রান্ত হয় নাই। তাদের মাস্ক পরার দরকার নাই? না, আমাদের দরকার নাই ভাই, আমাদের বিক্রির দরকার আছে। মাল গুন্দাছি, এই কারণে মাস্কটা খুইলা মালটা ডেলিভারি দিলাম। ঠিক না তো, এটা আসলে বাঙালি যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। দাম একেবারেই সাশ্রয়ী হওয়ায় ঢাকা সহ দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে আসেন। মোহাম্মদ রুবেল তাদেরই একজন। করোনার মধ্যে চাকরি হারিয়ে এখন হয়েছেন ব্যবসায়ী। বাবুবাজার থেকে নিয়ে আমি ফার্মেসিতে সাপ্লাই দিই, আর মোটামুটি বক্স প্রতি প্রায় 20 টাকা করে লাভ থাকে আর কি। রাস্তার পাশে বসা এই হাটে সবচেয়ে বেশি চলে মাস্ক। খোলা জায়গায় ধুলাবালি পড়ছে, খালি হাতেই প্যাকেটে ভরে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। না খায় মরার থেকে যুদ্ধকরণ ভালো। এই প্যাকেটে যখন ভরেন তখন হাতটা কি স্যানিটাইজ করেন? না, প্রশাসনটা ভালো মনে করে তারা এখানে দেখাশোনার ভাবে করে তাহলে ভালো হতো, নাহলে এটা কোনোদিনও সম্ভব না। হাটের ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করারও কেউ নেই এখানে। সারা দেশে করোনার এই সময়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বিক্রির হাট বসেছে। বাবুবাজারের এই হাটটি তেমনই একটি, যেখানে সারাদিনে খোলা আকাশের নিচে পড়ে থাকে এই ধরনের মাস্ক, যেগুলো মানুষকে নিরাপত্তা দিবে এমন আশায় এগুলো বিক্রি করা হয়, এবং এই আশায় মানুষ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী কেনেন। কিন্তু বাস্তবতা হলো এই খোলা আকাশের নিচে ধুলাবালির মধ্যে যে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রীগুলো রাখা হয় সেটি কতটা মানসম্মত এবং কতটা নিরাপত্তা দিবে মানুষকে, তা নিয়ে এই প্রশ্ন সাধারণ মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোথাও গর্ত, কোথাও কাঁদা পানি, আবার কোনো অংশ যেন জলাশয়। রাস্তার এমন বেহাল দশা বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বন্দর সংযোগ সড়কের। এই সড়ক দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার পণ্য পরিবহনকারী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী যানবাহন। বর্ষায় এমন ভগ্ন দশা নগরীর বেশিরভাগ সড়কেরই। তবে দ্রুত সমস্যা সমাধানে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন তামিম মাহমুদ। বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে জমে আছে পানি। যানবাহন চলতে গিয়ে কখনো এসব গর্তে আটকে পড়ছে গাড়ি, উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। প্রতিদিন বন্দর থেকে শহরের অলঙ্কার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সড়কের এমন খানাখন্দের উপর দিয়ে চলতে গিয়ে ক্ষুব্ধ চালক সহ সাধারণ মানুষেরা। তবুও মানুষের এমন দুর্ভোগে যেন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
একই চিত্র বন্দরনগরীর ব্যস্ততম বহদ্দার হাট মোড়, বাদরতলা, অক্সিজেন রোড, অ্যাক্সেস রোড, চকবাজারসহ প্রায় প্রতিটি সড়কের। কয়েক বছরে এই ভেঙে যাওয়া সড়কে বৃষ্টি পানি জমে বাড়তি ভোগান্তিতে চলাচলকারীরা। গাড়ি উল্টে যাইতেছে, অ্যাক্সেল ভাঙে যাইতেছে, মানে আমাদের চালাইতে অনেক কষ্ট হইতেছে। যাতায়াত করার মতো কোনো ব্যবস্থাই নাই, যে কোনো জায়গার মধ্যে গাড়ি ঘোড়া যানজট হয়ে যায় রাস্তা ভাঙার কারণে। কোনো কোনো সড়ক সংস্কার হলেও বছর ঘুরতেই আবার ভেঙে যাওয়ার অভিযোগ নগরবাসীর। আমরা মনে করি যে না, এটা ঠিক হয়ে গেলে হয়তো সামনে হয়তো আমরা সুফল পাবো, কিন্তু না, ঠিক পাঁচ ছ মাস পরে দেখি আবার একই অবস্থা। বিটুমিন নিম্নমানের হওয়ার কারণে ভাঙে, যেমন ম্যাকাডাম যেগুলো দিচ্ছে সেগুলো ভালো হয় না, এই কারণে ভাঙতে পারে। তবে সড়কের এই দুরবস্থা নিরসনে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। দ্রুত সমাধানে শুরু করেছেন নগর সেবা ক্যারাভ্যান নামে কর্মসূচি। নগর সেবার ক্যারাভ্যান মানে আমার সাথে দল বেঁধে সবাই আছে, যেখানে অসংগতি দেখবেন, যেখানে অসুবিধা দেখবেন, সাথে সাথে আপনারা আমার কাছে দৃষ্টিগোচর আনবেন, আমি এটা ইনশাল্লাহ মিটমাট করে সুন্দর করে পরিচ্ছন্ন করে শেষ করার চেষ্টা করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় 1000 কিলোমিটারের অধিক সড়ক রয়েছে। জনদুর্ভোগ লাঘবে বেশিরভাগ সড়কের এই ভগ্নদশা সংস্কারের জন্য গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হয় এমনটাই চান নগরবাসী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রেলের ভাড়া বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে রোলিং স্টক অপারেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। এখন পর্যন্ত সিট খালি রেখে কিন্তু আমরা, যদিও গণপ্রহরী কোনো অংশ হিসাবে আমাদের যে বাস বা অন্যান্য পরিবহন, সেই পরিবহনে সেটি তারা প্রত্যাহার করেছে, কিন্তু রেল আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করি নাই। কিন্তু এখন পর্যন্ত আমরা অর্ধেক টিকিটেই বিক্রি করছি। সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, মাস্ক পরা, এই যে নির্দেশনাগুলো, সেগুলো মেনেই কিন্তু আমরা চেষ্টা করছি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন সংস্থা। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 8টি বস্তিতে পানির ট্যাঙ্ক বসিয়েছে রিক এবং সলিডারিটিস ইন্টারন্যাশনাল নামের 2টি এনজিও। এছাড়াও এলাকা পরিচ্ছন্ন রাখতে স্বল্প মূল্যে বর্জ্য নিষ্কাশন সুবিধা দেওয়া হচ্ছে বস্তিবাসীদের। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ঢাকা দক্ষিণের 24 নম্বর ওয়ার্ড পুরান ঢাকার এসব এলাকায় যানজট লেগেই থাকে। তারপর এখানে সেখানে ময়লা আবর্জনার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বেশ অস্বস্তিতে থাকেন এলাকাবাসী। এই ওয়ার্ডে বাস করেন হাজারো স্বল্প আয়ের মানুষ, সেখানকার অবস্থা ছিল আরও নাজুক। তবে গত 1.5 বছরে পাল্টে গেছে চিত্র। এই করোনার সময়ে নিয়মিত হাত ধোয়া সহ ভালো কিছু অভ্যেস গড়ে উঠেছে বস্তিবাসীদের মাঝে। আমার তো মনে করেন এই বাথরুমগুলো অনেক পরিষ্কার, অনেক সব দিক দিয়ে ভালো হয়েছে। পয়ের নিষ্কাশন দিয়ে ক্লিয়ার করে দিয়েছে, এখন আর আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাই না। আমাদের ফিল্টার দেওয়া হয়েছে, আমরা এখন ভালো পানি খাচ্ছি। আস্তে আস্তে জনগণ সচেতনতায় আসতে চেষ্টা করছে। গ্যাসে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা 12-15 ঘন্টায় গ্যাস পাই না। ইউরোপীয় ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে রিক ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল নামের 2টি সংস্থা। সহযোগিতা করছে এলাকার যুব উন্নয়ন ও নাগরিক ফোরাম। ওয়াসা পানি দিয়েছে, কিন্তু সলিডারি ইন্টারন্যাশনাল আরও এনজিও যারা আছে, আমি বিভিন্নভাবে তাদেরকে দিয়ে ওই বাসাগুলোর মধ্যে আপনার যাতে পানি সুপ্রিয় পানি পায় ওরকম ব্যবস্থা করে দিয়েছি। নিজেরা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, সবসময় হাত ধুয়ে খাওয়া দাওয়ার আগে হাত ধুতে পারে, ল্যাট্রিন থেকে এসে হাত ধুতে পারে, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম আমরা এই প্রজেক্ট থেকে পরিচালনা করছি। বস্তিবাসীদের প্রত্যাশা, সরকারি বেসরকারি সহায়তা দীর্ঘস্থায়ী হলে তাদের জীবনযাপন আরও সহজ হবে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোসাকে সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিকেলে উপজেলার 10পাড়া গ্রামে মোসাকের বাড়ি ঘেরাও করতে চায় ক্ষুব্ধ কর্মীরা। পরে পুলিশ বাধা দিলে তার প্রতিকৃতিতে ইট ও জুতা নিক্ষেপ করে তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। বিকেলে বোট বাজার ইউটিসি চত্বরে অনুষ্ঠিত এই সভায় গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমাতুল্লাহ খান। অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি শামসুন নাহার ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোর্শেদ আলম। সভা শেষে 15 আগস্ট ও 21 আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক ও ডাকসুর সাবেক ভিপি ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। অবিভক্ত পাকিস্তানের ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। এরপর 1961 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। ছয় দফা গণ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কুরেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালে দেশ বাংলা পত্রিকা বের করেন ডক্টর কুরেশি, যাকে মুক্তিযুদ্ধের মুখপত্র বলা হতো। বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিবও ছিলেন ডক্টর কুরেশি। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং পূবালী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিল্পানুরাগী মরহুম আলহাজ গিয়াসউদ্দিন আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং কাজী মোহাম্মদ ফজলুল করিম এফসিএ, সিনিয়র কনসালট্যান্ট মোহাম্মদ আনিসউদ্দিন মিয়া, উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ সৈয়দ মোতাহার হোসেন, মোস্তফা হেলাল কবির, আলমগীর ফিরোজ রানা, ইমাজউদ্দিন আহমেদ প্রিন্স, নন্দন ভট্টাচার্য, ফিরোজ ইফতেখার, মোহাম্মদ নশের আলী নাইম, আবু তাহের এবং হাবিবুর রহমান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 100, 101 ও 102তম উপশাখা এবং দেশব্যাপী 43টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সোমবার উপশাখা ও এজেন্ট আউটলেটগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী এবং মোহাম্মদ অমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী সংশ্লিষ্ট 10টি জোনের প্রধান, শাখা প্রধান, উপশাখার ইনচার্জ, 43টি আউটলেটের শতাধিকারী, গ্রাহক, শুভানুধায়ী এবং সংশ্লিষ্ট অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবারে পাটেক্স খেলার খবর। আসন্ন শ্রীলঙ্কা সফরে ভালো কিছু করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। তবে শ্রীলঙ্কা সফরটি অনেক চ্যালেঞ্জিং হবে বলেও জানান তিনি। লিটন বলেন, করোনা ভাইরাসের কারণে খেলতে না পারাটা ছিল অনেক কষ্টের, তবে নিজেকে ফিট রাখার জন্য তিনি বাসায় জিম এবং ট্রেডমিল করেছেন। আগামী অক্টোবর মাসে কলম্বোতে শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাসার জিনিস আর গ্রাউন্ডে যে জিনিসগুলো হয় তার ভিতরে পার্থক্য থাকে, তো এই দিক দিয়ে অনেক মানে কষ্ট লাগছে জিনিসটা, যে না অনেকদিন ধরে মাঠে যাইতে পারতেছি না, খেলতে পারতেছি না। আর ওই সময়টা আমরা বিশেষ করে আমি আমার নিজের আগের ব্যাটিংগুলো দেখছি যে কী কী জিনিসগুলো ইম্প্রুভ করা যায়, প্লাস আমার যে কোচদের সাথেও কথা বলছি যে কী করলে কী ইম্প্রুভ করা যায়, প্লাস হচ্ছে কিছু ড্রিল করেছি বাসার ভিতর যেগুলো খুব একটা গ্রাউন্ডের প্রয়োজন নেই। আর্জেন্টিনা এবং বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসিকে 7,000 কোটি টাকা দিয়ে কিনলেও সেই অর্থ তুলে আনা সম্ভব, এমনটাই বলছে খেলাধুলা নিয়ে কাজ করা অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট ডাটা ফার্ম। মেসিকে কিনলে জার্সি বিক্রি এবং বিভিন্ন স্পন্সর থেকে পাওয়া অর্থের হিসেব দিয়ে সেই কথা প্রমাণ করেছে এই ডাটা ফার্মটি। রিপোর্ট করেছেন এস এম আশরাফ। রিলিজ ক্লজ চুক্তিতে থাকা এই একটি ধারাই দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সাথে বার্সেলোনার সম্পর্কচ্ছেদে বাধা হয়ে দাঁড়িয়েছে।
শুধু ক্লাব নয়, ভাবমূর্তি আর অর্থ ধরে রাখতে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ যেন চাইছে ছয়বারের বিশ্বসেরা ফুটবলারকে আটকে রাখতে। তারা খুব ভালো করেই জানে মেসির মতো একজন ফুটবলার অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারেন। অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট এক হিসেবে জানায় প্রতি বছর মেসির নামে প্রায় 2 মিলিয়ন জার্সি বিক্রি হয়। প্রতিটি জার্সি $100 করে বিক্রি করলেও ক্লাবের পক্ষে আয় করা সম্ভব $1,700 কোটি। মেসি খেললে টিকিট মূল্য, মিডিয়া রাইটস আর স্পন্সর বাবদ প্রায় 1,500 কোটি টাকা প্রতি বছর ক্লাবের কোষাগারে যোগ হয়। তাদের হিসেবে তাই এক বছরে মেসিকে দিয়েই একটি ক্লাব 3,200 কোটি টাকা আয় করতে পারবে। এর সঙ্গে যুক্ত হবে ট্রফি জেতার প্রাইজ মানিও। ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো দল চ্যাম্পিয়ন হলে আয় হয় 1,500 কোটি টাকা, আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে প্রায় 200 কোটি। তাই দ্য সান বলছে মেসির মতো একজন বিশ্বসেরা ফুটবলারকে যদি ম্যানচেস্টার সিটি নেয়, 2 মৌসুমেই তাদের টাকা উঠে আসবে। এত সব হিসেব বলছে মেসিকে তাই সহজে ছাড়তে চাইবে না বার্সেলোনা। অর্থের সামনে 20 বছরের সম্পর্ককেও তারা তুড়ি মেরেই উড়িয়ে দিবে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাংলাদেশ হারালো আপনজনকে, শোক বার্তায় প্রধানমন্ত্রী। ক্ষমতা ধরে রাখতে গুম খুন হত্যার রাজনীতি করে জিয়াউর রহমানের পরিবার, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয় পৌঁছেনি, আবেদনের বিষয়বস্তু দেখে সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। একই পরিবারের 3 জনকে ক্রসফায়ারের অভিযোগে ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি মামলা। সিনহা হত্যায় আদালতে নন্দ দুলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং করোনা মুক্ত হওয়ার পরও বাড়ছে শারীরিক জটিলতা। রাজধানীতে 2টি সরকারি হাসপাতালে চালু হল পোস্ট কোভিড ক্লিনিক। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।